আমি জানি তুই আমায় খুব ভালোবাসিস, কিন্তু তুমি অসুস্থ শরীর নিয়ে। আমি অসুস্থ না। অসুস্থ না রে পাগল, তোকে অনেকদিন দেখিনি তাই মিথ্যে সংবাদ দিয়েছি। এবার আমি তোর বিয়ে করিয়ে ছাড়বো, বোন ঠিক করেছি। বোন? হ্যাঁ, অভিজাত বংশের খুব সুন্দরী মেয়ে। না না, এখন আমি বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবে না? এত বিশাল সম্পত্তি দেখাশোনা করবি কে? কেন, তুমি আছো আমি আছি, আমি আর কতদিন বাঁচবো? ভেবেছিলাম তোর বউর হাতে সংসারে ভার দিয়ে নিশ্চিন্তে মরতে পারবো, সে আশাও বুঝি আমার পূরণ হবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো বিয়ে আমি করব, তবে তবে মেয়ে হবে আমার পছন্দের। তোর আবার পছন্দের মেয়ে আছে নাকি? এতদিন ছিল না কেউ, এখন আছে একজন। তুমি ওকে দেখলে বলবে পৃথিবীর সব রূপ যেন ওর মধ্যে এসে জমেছে। তোর মেয়েটি কি, তার নাম? কিছুই জানতে পারিনি, আমি যাই। শোন ইশতিয়াক, শোন, ফিরে এসে তোমাকে সব জানাবো। কি যে বলে গেল কিছুই বুঝলাম না। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, একটুও তাকা না। কেমন বোধ করছেন আপনি? আমি এখানে এলাম কি করে? ইশতিয়াক সাহেব আপনাকে এখানে নিয়ে এসেছেন। ইশতিয়াক সাহেব? জি, আপনি মারাত্মক আহত হয়েছিলেন, জ্ঞান হারিয়ে পাহাড়ের নিচে জঙ্গলে পড়েছিলেন। ইশতিয়াক সাহেব শিকারে গিয়েছিলেন, সেখানেই। ও আচ্ছা, বুঝেছি, আমি যাই। কোথায় যাচ্ছেন? আমাকে ক্যাম্পে ফিরতে হবে, নইলে সবাই আমাকে খুঁজবে। কিন্তু? কোনো কিন্তু নেই, আমি এখন অনেক সুস্থ বোধ করছি, আমাকে যেতেই হবে। শুনুন, ইশতিয়াক সাহেব এলে তাকে আমার ধন্যবাদ দিয়ে দেবেন। এই যে শুনুন। জি বলুন। আপনি বিয়ে করেছেন? জি না, আমিও বিয়ে করিনি। আপনি ভালোবেসেছেন কাউকে? জি না, মানে আমি 10-12টা ভালোবাসা করেছি, কিন্তু কেউ আমার ভালোবাসার দাম দেয় না। তাহলে আমি কি করতে পারি আপনার জন্য? আমাকে ভালোবাসতে পারেন? জি না, ওরে বাপে, আমরা কাউকে ভালোবাসি না। ডাক্তার ডাক্তার ডাক্তার, মেয়েটি কোথায়? এই তো কিছুক্ষণ আগে চলে গেল, যাবার সময় আপনাকে ধন্যবাদ দিয়ে গেছে। কোথায় গেছে? কি এক ক্যাম্পের কথা বলল। মধু! আচ্ছা, আপনার নাম মধু রেখেছেন কেন? মা আদর করে ডাকে মধু, আমি নাকি মধুর মতো মিষ্টি, আমাকে ভালোবাসলে আপনিও মধুর মতো মিষ্টির স্বাদ পাবেন। ভালোবাসার থাপ্পর কি মজা! মধু ওরে বাপরে, কি ছোট সবাই মধু, খাইছে আমার মধুর বাচ্চা। তোকে না বলেছিলাম, তোকে না বলেছিলাম, ওকে দেখিনি তুই? মনে রাখিস, ওই মেয়েকে যদি আমি খুঁজে না পাই তাহলে তাহলে তোকে আমি জানাই মেরে ফেলবো, মেরে ফেলবো। পাগলা বাবু খেপছে, বেটা মধু জীবন বাঁচাতে চাইলে পালাও, ওই বাড়িতে আর না।